দশ আসনের মাননীয় সংসদ সদস্য, উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং সফল মন্ত্রী ছিলেন, একজন সৎ মন্ত্রী ছিলেন এবং একজন নিষ্ঠাবান ছিলেন। তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন। তিনি চট্টগ্রামের বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আমার সাথে ওনার সম্পর্ক ছিল অনেক দিনের, যদি উনি আমার বয়সে অনেক বড়, কিন্তু আমি ওনাকে বড় ভাই হিসেবে সম্বোধন করতাম। আমার বাবার সাথে ওনার অনেক সম্পর্ক ছিল এবং আমার সাথেও সম্পর্ক ছিল। উনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ওনার পিতাও ছিলেন একজন ভালো চিকিৎসক। ওই এলাকায় অনেক সুনাম ছিল। ওনার পিতা গরিবদের থেকে ফ্রি চিকিৎসা করত কোনো সময়ই, কিন্তু উনি কখনোই ওনার টাকা নিতেন না। এবং আফসার ভাই, উনিও কিন্তু ঠিক ওনার পিতার পথ অনুসরণ করতেন, কখনোই মানুষ লোকজন থেকে ওই এলাকায় উনি ফিজ নিতেন না এবং মানুষের যতটুকু সম্ভব উনি মানুষের পাশে দাঁড়াতেন এবং আন্দোলন সংগ্রাম বলেন সবকিছুতে কিন্তু ওনার একটা অগ্রণী ভূমিকা ছিল। উনি দলের প্রশ্নে কোনো আপোষ করতেন না। উনি অনেকবার নির্বাচন করেছিলেন। 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল, ওই নির্বাচনের শুরুতে আসলে ওই আসনটি জোটকে দিয়ে দেওয়া হয়েছিল। তিনি তখন রাত্রে, উনি যখন শুনতে পেলেন রাত্রে, তিনি আমার বাসায় আসলেন, আমার সাথে দেখা করলেন, আমাকে বললেন যে এরকম আমি তো অনেকবার নির্বাচন করেছি, এইবার আসলে নির্বাচনটা খুবই প্রয়োজন, আমার নির্বাচন করার প্রয়োজন আছে এবং আমি এই নির্বাচনে জিতব, আপনি একটু অনুগ্রহপূর্বক যদি নেত্রীকে বলেন তাহলে আমার মনে হয় আমার একটা সুযোগ থাকে। আমি বললাম আপনাকে তো নেত্রী খুবই ভালো জানেন এবং আপনাকে যথেষ্ট সুযোগও তো দিয়েছেন, কিন্তু হয়তো বিগত নির্বাচনগুলো হয়তো আপনার নানা ষড়যন্ত্রের কারণে আপনি হয়তো ওভারকাম করতে পারেননি। তা বলে যে না, আপনি একটু বললে আমার মনে হয়। আমি বললাম যে ঠিক আছে, আমি কথা বলবো ওনার সাথে। আমি অ্যাকর্ডিংলি পরের দিন আমার মহান নেত্রীর সাথে আমি কথা বলি। তো নেত্রী বলল আসলে আমি তো তাকে খুব পছন্দ করি, সে তো অবশ্যই আমাদের ত্যাগী নেতা, কিন্তু সে আসলে পরপর গত বিগত দুইটা নির্বাচন খুব একটা ভালো করতে পারেনি, যদিও অনেক সমস্যা ছিল, রাজনৈতিক বিভিন্ন ইলেকশনের বিষয় ছিল, বাট এবার আসলে আমি খুব একটা বেশি রিস্ক নিতে চাচ্ছি না। তাই বললাম আমার মনে এবার একটা সুযোগ আছে, আপনি মনে হয় আমাকে আফসার ভাই বলেছেন আপনি যদি ওনাকে এবার দেন উনি ইনশাল্লাহ জিতে আসবেন। তা আমি কি বলবো ওনাকে এখন যে নির্বাচন করার জন্য? উনি একটা মিনিট একটু চুপ করেছিলেন, ফোনে আমার সাথে আলাপ হচ্ছিল। তা বললেন আচ্ছা বলো ওনাকে করতে। তখন আমি আফসার ভাইকে ফোন করে, আফসার ভাই ঠিক আছে নেত্রী বলেছে আপনাকে করতে, ভাই তবে আপনার কষ্ট করতে হবে, কিন্তু নির্বাচনে জিতে আসতে হবে। বলে ইনশাল্লাহ আমি আপনাকে বলছি নেত্রীকে আমি এবার ইনশাল্লাহ অসম্মান হবে না, আমি ইনশাল্লাহ জিতে আসবো এবং আল্লাহর অশেষ রহমত। আমি একটু ভয়ে ছিলাম যে নেত্রী আমার কথা উপরে ভরসা করছে, কারণ আমি যদি ওনার যদি কিছু হয় তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। যাক আল্লাহ রহমত উনি জিতে গেছেন এবং সবচেয়ে বড় ভাগ্যবান উনি হয়েছেন প্রথমবারে এমপি এবং প্রথমবারে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছেন উনি। ওনাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের, ওখানে সুন্দরভাবে চালিয়েছেন। পরবর্তীতে ওনাকে প্রাথমিক গণশিক্ষা দেওয়া হয়েছে, ওখানেও খুব সুনামের সাথে তিনি কাজ করেছেন। তিনি খুব সৎ ব্যক্তি ছিলেন এবং সবসময় মানে উনি চাইতেন যে দল কিভাবে, দলের মানুষজনকে কিভাবে, উনি কর্মী বান্ধব ছিলেন। আসলে ওনার কাছে শেখার অনেক কিছু ছিল, কর্মীদেরকে প্রাধান্য দেওয়া, কর্মীদের কথা শোনা। আসলে কর্মী বান্ধব নেতার কোনো বিকল্প নেই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে এটা শিখিয়ে গিয়েছেন, এটাই আমাদের আদর্শ। আমার মহান নেত্রীও কিন্তু সবসময় একটা কথাই বলেন, কর্মী বান্ধব হতে হবে। যে নেতা কর্মী বান্ধব না ওই ধরনের নেতার কোনো প্রয়োজন নাই। আসলে আওয়ামী লীগ তো এটা একটা এমন একটা দল, জাতির পিতা, এটা একটা সাধারণ জনগণের একটা দল, আমরা বৃত্তশালীদের দল না, যদিও এটা আমরা একটা পরিবার এবং আমরা সবসময় সাধারণ মানুষের ভাগ্য যারা ছিনিমিনি কেনে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকি এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করা যেতে পারে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি। এভাবেই আমাদের